তো দেখো, আমি সকাল সকাল উঠে গেছি আর এই যে গাছে জল দিচ্ছি, দেখো আমি জল দেওয়ার পাই তো এটা দিয়েই জলটা দিচ্ছি। দেখো এখানে আমি ভিজিয়েছি ছোলা, গ্রিন মুগ, আর এটা হচ্ছে তোমার ঘুগনির ডাল। এগুলোতে স্প্রাউট বেরিয়েছে অল্প অল্প, দেখতেই পাচ্ছ। এটা খুব হেলদি, সবাই খেতে পারে, আর যেহেতু আমি ভেজ তো আমার জন্য এটা খুবই পুষ্টিকর খাবার। আর এখানে আরেকটা হচ্ছে ছোলা, এটা আলাদা করে ভিজিয়েছি এই কারণে এটা আমার হাজবেন্ড খাবে। দেখো সকালের ব্রেকফাস্ট করছে, এটা হচ্ছে ময়দার পরোটা আর এই মাংস একটুখানি, সকালে একদম খেতে চায় না তো জোরজবরদস্তি করে খেয়ে দোকানে যায়, আর টিফিন তো থাকেই সাথে, খেয়ে দোকানে চলে গেল। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এটা চিনতে পারো নাকি স্মেলটা, মানে যদি পেতে তাহলে হয়তো বুঝতেই পারতে এটা কি। এটা হচ্ছে ঘি, মানে মানে প্রায় আফটার মানে কত এক দেড় বছর পর আমি এই ঘিটা বানিয়েছি, মানে সর জমাতাম না তো সর জমিয়ে ঘিটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একদম ভুলে গেছি। কালকে ফ্রিজ পরিষ্কার করতে করতে এটা বানাচ্ছিলাম তো এইদিকে ধ্যান দিয়েছিলাম তো ওদিকে আর ধ্যান দেওয়া হয়নি, তো নেক্সট টাইম যখন মানে বানাবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। অসম্ভব, দেখো কালারটা কত সুন্দর এসেছে আর স্মেলটাও তেমনই সুন্দর। দেখো খাবার টেবিলটা কতটা নোংরা হয়ে গেছে, তাড়াহুড়ার মধ্যে সামনেটা করি তো আর মানে পুরোটা ক্লিন করে হয়ে করা হয়ে ওঠে না, তো একদম নোংরা হয়ে গেছে। এটা আলাদা একটা স্কচ ব্রাইট আমি ইউজ করলাম এখানে করে পুরো এটা আমি ক্লিন করে নিলাম, ঘরে কম কাজ থাকে দেখতেই পাচ্ছ, কাজের শেষ নেই, যত করা যায় তত ভালো। আর একার হাতে পুরোটা করে ওঠা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। দেখো রাত্রে এই সবজিগুলো আনা হয়েছে তো এখন এগুলো আমি ক্লিন করে সব জায়গাটা জায়গায় রেখে নিই, পরে সব মানে যখন শুকিয়ে যাবে তারপরে আমি এগুলো ফ্রিজে পুরে দেবো। আর দেখো কী সুন্দর বড়ো বড়ো বিট, যেগুলো বিট, গাজর, সরষা, আর দিকে হচ্ছে তোমার যে কোনো ধরনের ফল, আর হচ্ছে পালং শাক, এগুলো দিয়ে আমি তো মেয়েকে জুস বানিয়ে দিই, আমিও খাই জুস, যদিও এটা শীতের শীতের জুস, এটা প্রচুর ভিটামিন থাকে, মিনারেল, তো তোমরাও এটা ট্রাই করতে পারো, আর ধনে পাতাও দিতে পারো, এটাও ভালো লাগবে জুসের মধ্যে। ছিলাম আজকে দিদি আসবে না তো সব ঘর ক্লিন করে নিলাম, আমি হাতে করেই করি, অনেকে ওই ডান্ডা দিয়ে করে কিন্তু আমার পোষায় না, কারণ এমনিতেই ওনারা ঠিক মতো মানে জানি না, আমার পোষায় না তো সব ঘর দেখো মোছামুছির পর্ব চলছে, সব ক্লিন করে নিয়েছি। আর এই কারণে আমি আজকে টিউশনেও গেলাম না, কারণ বুঝতেই পারছ চারও মানে সব 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 মানে মোছা মুছি ঝাড়ু দেওয়া, তো ঠিক আছে। এই দেখো আমার মোছার সরঞ্জাম, মানে তিন বালতি শুধু জলই চেঞ্জ করেছি ঘর ক্লিন করার জন্য। সংক্রান্তি ফ্রেন্ডস, দেখো আজকে আমি লাঞ্চে খিচুড়ি করেছি, আর খিচুড়িটা একটু জল জল রেখেছি এই কারণে, কারণ জানো শীতকাল এমনিতেই জমে যাবে এটা, আর এটা ঘি দিয়েছি লাস্টে তো এটার জন্য একটু নাড়াচ্ছি। আর আমি আজকে পিঠা করলাম না, কারণ দেখেছো কালকে আমি পিঠে মাসি পাঠিয়েছি আর একার জন্য কী বা পিঠে বানাবো, ঠিক না। আজকে তো মকর সংক্রান্তি তোমরা সবাই জানো, তো দেখো আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এখানে পায়েস বসিয়ে দিয়েছি, আর এটা আমার ইন্ডাকশান ওভেনে, এটা আমার ঠাকুরের জন্যই, আমার সব ভোগ টোগ এই ইন্ডাকশান ওভেনেই রান্না হয়। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এই দেখো
চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে কাজু ইউজ করব, আগে দুধটা একটু ফুটে নিই, একটু ক্ষীর ক্ষীর হয়ে যাক, তো তারপরে আমি চালটা দেব। ও, আমার পায়েস রেডি হয়ে গেছে, তো এটা এখন আমি আমার গুরুদেবের কাছে দিলাম। গুরুদেবের আর এটা দিলাম আমি কৃষ্ণ রাধার সামনে। ঠিক আছে, ভোগ দিয়ে দিলাম। ও, আমি এখন লাঞ্চ করতে বসছি, কারণ পুজোটা দিয়ে দিলাম আমি, আর আজও লেট হয়ে গেল। তো দেখো, এখানে আমি বেড়ে নিয়েছি আমার খাবারটা, আর সাথে ভাজা টাজা কিছুই নিচ্ছি না, কারণ আমি করিও নি। আর এমনিতেই জানো ঘর টর পরিষ্কার করতে করতে আমার অনেক লেটও হয়ে গেছিলো। তো ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার আমি আসছি, তোমাদের সাথে কথা বলবো। তো দিশার জন্যই আপেলটা কাটা হলো, কারণ ও এতক্ষণ বাড়িতে ছিল না, আসলো তো কী আর খাবে, তো আমি আপেলই কেটে দিলাম। বিকেলের স্ন্যাক্সে আমি কী বানাচ্ছি, আজকে বানাচ্ছি পাস্তা। এই দেখো, পাস্তাটা এখানে বয়েল করতে দিয়েছি, এটা একটু নরম নরম হলে তারপরে আমি নামিয়ে নেব। আর নামাবার আগে আমি জলটার মধ্যে একটু সাদা তেলও দিয়েছি, যাতে পাস্তাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। আর প্যানে আমার তেল দেওয়া হয়ে গেছে, আমি খুব অল্প পরিমাণে তেল ইউজ করছি। দেখো, এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হবে, তারপরে আমি এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা। আর পাস্তাটা আমি আজকে ম্যাগি মশলা দিয়েই বানাবো, আর সস তো রয়েছে এখানে। কড়াইশুঁটিটা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, এটা একটু ভাজা ভাজা হোক, কারণ মেয়ে বলেছে আর কোনো সবজি এখানে ইউজ করতে না। তারপরে আমি সসগুলো আর ম্যাগি মশলাটা দিচ্ছি। দেখো, এখানে আমি এখন পাস্তাটা ছেঁকে নিচ্ছি, আর একটু ঠান্ডা জলে ওটা ধুয়ে নেব। ঠান্ডা জলে এই জন্যেই দিলাম, নাহলে একটা গায়ে আরেকটা লেগে যাবে, স্টিকি ব্যাপারটা এসে যাবে। ঠান্ডা জলটা দিলে গায়ে গায়ে একটার গায়ে একটা লাগবে না, এর জন্যেই দেওয়া। একটু টমেটো সস ইউজ করলাম, আর তার সাথে একটুখানি সয়া সস। আর তার সাথে হচ্ছে নুন, আর ম্যাগি মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে আমি পাস্তাটা এর মধ্যে ঢেলে দেব। দেখো, এখানে আমি এবার পাস্তাটা ঢেলে দিলাম। আজকে একটু অন্যরকমভাবেই করছি, মানে যতটা ইজি প্রসেসে করা যায়, আজকে একটু ইজি প্রসেসেই আমি করলাম। এই কারণেই, কারণ মেয়ের খুব খিদে পেয়ে গেছে, আর তো ও বললো মা তুমি ইজি প্রসেসেই করো। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে আমি কর্নটাও অ্যাড করব, তো এটা আমি সিদ্ধ করে নিই, তো পরে আমি এটা অ্যাড করে দেবো এর মধ্যে। দেখা যাক না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, একঘেয়েমি তো ভালো লাগে না কোনো কিছুই, তো দেখা যাক কেমন লাগে। আচ্ছা, এখানে আমি এখন ইউজ করছি কেচের গরম মশলা। তোমরা হয়তো ভাবতে পারো যে একটু বেশি পড়ে যাবে বা কম, বাট আমার কিন্তু একদম আন্দাজ হয়ে গেছে। আর লাস্টে নামা বাগানে হালকা একটুখানি মিষ্টি দেবো। হ্যাঁ, একটু গ্রিন গ্রিন উকি মাছে বেশ দেখতেও ভালো লাগছে। এখন ঢেলে দিলাম
নামাবার আগে এই যে একটুখানি চিনি ইউজ করলাম। আমার পাস্তা একদম রেডি খাওয়ার জন্য। আর দেখতে কেমন হয়েছে বা খেতে, তোমাদের তো খাওয়াতে পারবো না, তো তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের। দিশা খাচ্ছে, দিশা কেমন হয়েছে? ঝাল হয়েছে, আমিও খেয়েছি, ভয়ানক ঝাল হয়েছে, কিন্তু ওর কাছে ঝাল লাগছে না যদিও, আর খাচ্ছে। আর তার সাথে সাথে ওর ক্রাফটের কিছু ক্রাফট এটা, তাই তো, ক্রাফট বানাচ্ছে ওর স্টুডেন্টের জন্য। খাওয়াতে পারি তো কী হয়েছে আজকে কৌশল? কী খাচ্ছ কৌশল তুমি? পাস্তা। কৌশল পাস্তা খাচ্ছে। কৌশল একটু একটু বাংলা বলতে পারে, তাই তো? হ্যাঁ। কৌশল ঝাল হয়েছে? তিখা তিখা হুয়া একা? হ্যাঁ। না হ্যাঁ বা হ্যাঁ? হ্যাঁ তো বলে। হ্যাঁ তো বলে। তো কালকে তোমাকে পিঠে খাওয়াতে পারিনি, তো কালকে মিষ্টি খাওয়াতে পারি, তো আজকে ঝাল খাইয়ে দিলাম। এখন আসলো দোকান থেকে, দেখো হাই বলো। হাই। কেলু কেলু হয়ে গেছে এখন, হাত পা ধুয়ে বাইরে ফেলে দিয়েছি খাবার। না ঠিক আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ইয়াম্মি ইয়াম্মি কেক যেটা কিনা ডনডন আমাদের জন্য বানিয়ে পাঠিয়েছে, এটা হচ্ছে বাটারস্কচ। তো আজকে এটা দিয়েই আমার ডিনার হয়ে যাবে। তো আর ওরা বাবা মেয়ে খাবে খিচুড়ি, যেটা কিনা আমাকে গরম করতে হবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই রাখছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।